হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি পেজে সব লোপা। আজ আমরা চলে এসেছি বোলপুরে। আপনাদেরকে আজ আমরা দেখাবো বোলপুর ভারত সেবাশ্রম কীভাবে বুকিং করবেন, কীভাবে যাবেন। আমরা এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে। আমাদেরকে ঠিক যেতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওই দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা বেরোবো। তিন নম্বর থেকে আমরা অটো করে আমরা যাবো আজকে বোলপুর ভারত সেবাশ্রম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ট্রেন, বাস বা কার আপনারা যে কোনো কিছুর মাধ্যমেই খুব সহজেই চলে আসতে পারবেন এই বোলপুর শান্তিনিকেতনে। এই যে দেখতে পাচ্ছেন এটা এক নম্বর প্ল্যাটফর্ম, আপনারা এদিকে এস্কালেটর ধরে চলে আসবেন ঠিক ওপরে ওভারব্রিজে। ওভারব্রিজে এসে আপনাদেরকে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে। বোলপুর ভারত সেবাশ্রম যাওয়ার জন্য আপনারা চলে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে, এই যে দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ দিয়ে। আপনারা যদি বোলপুর ভারত সেবাশ্রম আসতে চান তাহলে বোলপুর স্টেশন থেকে আপনাদেরকে টোটো করেই আসতে হবে, বা গাড়িতেও আসতে পারেন। আপনারা চাইলে এনার নাম্বার নিয়ে রাখতে পারেন। এই একটা দাদা দেখতে পাচ্ছেন, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি। আপনার ভারত সেবাশ্রম আসতে গেলে যে আমাদের টোটো ভাড়াটা, যদি রিজার্ভে আসতে চান তাহলে আপনার 100 টাকা পড়বে, আর আপনার এমনি পার হেড 30 টাকা করে ভাড়া আছে। আপনার নাম আর নাম্বারটা বলুন। 7679750519। আচ্ছা, আপনার নামটা? সজল বীরবংশী। গুগল ম্যাপ থেকে আপনারা লোকেশনটি চেক করে নিতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক। এই বোলপুর ভারত সেবাশ্রম সংঘ বোলপুর স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরত্বে মুলুক নামের একটি জায়গায় অবস্থিত। আমরা এখন বোলপুর পালিতপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি। বোলপুর স্টেশন থেকে টোটোতে করে আসতে আপনাদের সময় লাগবে 15 মিনিটের মতো। মুলুক বাসস্ট্যান্ডে যখনই এসে পৌঁছাবেন তখনই ডান দিকে তাকালে আপনারা ভারত সেবা সংঘের একটি বড় গেট দেখতে পাবেন। এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা বরাবর আপনারা 850 মিটার দূরত্বে গেলেই পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘের গেটের ঠিক সামনে। ভিতরে প্রবেশ করে প্রথমেই বাঁদিকে দেখতে পাবেন ভারত সেবাশ্রমের স্বাস্থ্যকেন্দ্র। এর ঠিক পাশেই আছে মেন মন্দির, তার পাশে আছে ভারত সেবাশ্রম সংঘের অফিস ঘর। এখানে এসে প্রথমেই আপনারা মহারাজজির সঙ্গে দেখা করে নেবেন। চলুন আপনাদেরকে আগে পুরো কম্পাউন্ড একটু ঘুরিয়ে দেখাই। 1998 সালে 100 বিঘা জমির ওপর এই পুরো ভারত সেবাশ্রম কম্পাউন্ডটি তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই পরপর দাঁড়িয়ে আছে ভারত সেবাশ্রমের অ্যাম্বুলেন্স। এখানে আপনারা দেখতে পাবেন একটি বিরাট আকৃতির গোশালা। এই গোশালায় গরুর সংখ্যা প্রায় 200টি। এখানে এই গরুদেরকে দেখাশোনা করার জন্য 8 থেকে 10 জন লোক আছে। এখানে মেশিনের সাহায্যে দিনে 2 বার গায়ে দোয়ানো হয়। প্রায় 6 কুইন্টাল দুধ কিন্তু প্রত্যেক দিন এখান থেকে পাওয়া যায়। এই 6 কুইন্টাল দুধের মধ্যে থেকে কিছুটা দুধ বোলপুর ও তার আশেপাশের মানুষরা কিনে নিয়ে যায়, আর বাকি দুধ থেকে তৈরি দই ক্ষীর এখানে আশ্রমের সবাইকেই খাওয়ানো হয়। এখানে এই বায়োগ্যাস প্ল্যান্টে গরুর গোবর থেকে তৈরি হওয়া গ্যাস দিয়ে কিন্তু রান্নাবান্না হয়ে থাকে। এই ভারত সেবাশ্রম সংঘের ভিতরে আপনারা একটি বিদ্যালয় দেখতে পাবেন। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি আশ্রমের ভিতরে পরমানন্দ বিদ্যা মন্দিরের সামনে। এখানে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে। এখানে শুধুমাত্র ট্রাইবাল সম্প্রদায় বা ST ছেলেদেরই পড়ানো হয়। 250 জন স্টুডেন্ট আছে এই ছাত্রাবাসে। বলতে পারেন প্রায় বিনামূল্যে এদের জন্য এখানে থাকা খাওয়া ও পড়ানোর সকল ব্যবস্থা আছে। দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রমের রন্ধনশালার ঠিক সামনে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই তৈরি হয় এই রন্ধনশালায়। এখানে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটি অটোমেটিক ঘুরে ঘুরে দুধ থেকে ক্ষীর তৈরি করছে। আচ্ছা, এখানে মোট প্রতিদিন কতজনের রান্না হয়? 400। আচ্ছা, মোটামুটি রান্নার কি কি থাকে আইটেমে, মেনুতে?
ইউনিক ডাল হয় আমাদের উপরে। আর আজকে যেমন হবে ইউনিক ডাল, কাটা কুমড়ো আলু দিয়ে একটা সবজি হবে, আচ্ছা, একটা পারিশ্রমিক সবজি হবে, আচ্ছা, আর আপনার ঝিঙে আলু পোস্ত হবে, আচ্ছা, আর চাবি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি 400 জনের প্রত্যেক দিন 400, আচ্ছা। আর খাবারের কুপন, দুপুরের খাবার কুপনের দাম মোটামুটি দাম শুরু 60 টাকা, আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভারত সেবাশ্রম সংঘের ডাইনিং হল। আপনারা যদি এখানে আসেন তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই কিন্তু এখানেই পরিবেশন করা হবে। এখানে সকালে ব্রেকফাস্টের কুপন মূল্য হচ্ছে 30 টাকা। ব্রেকফাস্টের মেনুতে ছিল মুড়ি, মুসুরি সেদ্ধ, বোঁদে, শশা, দই ও আর একটা তরকারি। আজকে আমরা এখন কথা বলবো এই আশ্রমেরই একজন দাদার সাথে। আচ্ছা দাদা, এখানে খাওয়ান দাওয়ানোর সময় সকাল এখানে সকালে 8টা থেকে খাবার, টিফিন খাবার আরম্ভ হয়। আমাদের দু রকম বা এক রকম শসা বা বোঁদে বা মিহিদানা, এটা সকালের টিফিনে, আচ্ছা, কোনোদিন আবার দইও দেওয়া যায়, আচ্ছা আচ্ছা। দুপুরে লাঞ্চ শুরু হয় কটা থেকে? 12:30 থেকে। লাঞ্চে মোটামুটি কী কী আইটেম থাকে? 12:30 থেকে শুরু করে ওই তিন থেকে তিন রকম সবজি, ডাল, দই, দই তো প্রতিদিনের জন্য, আচ্ছা, হয়ে গেলো। এবার ডিনার তাহলে কখন থেকে শুরু হচ্ছে রাতের ডিনার? ডিনারটা 6:30 থেকে। আচ্ছা, ডিনারে মোটামুটি কী কী পাওয়া যায়? ডিনারে পাওয়া যাবে আপনার দু রকম সবজি, আচ্ছা, আর আপনার ডাল, আর এক গ্লাস করে, আচ্ছা, ভাত রুটি দুটোই অপশন থাকে? না, হ্যাঁ, দুটোই অপশন থাকে, কিন্তু ওটাকে ওই তিনটা বা চারটার মধ্যে ওটাকে বলতে হবে যে যারা কী কী খাবে, মানে ভাত খাবে না রুটি খাবে সেটা বলে দিতে হবে, কারণ আমাদের রুটিটা অর্ডার মতো তৈরি করা হবে, আচ্ছা আচ্ছা, মানে অ্যাভেলেবেল নাই। আর চাটা সকালে? সকালে চা ওখানে হয়ে যাবে, আচ্ছা, আর বিকালের দিকে? বিকাল, আচ্ছা, সকালে, আচ্ছা। রাত কটা পর্যন্ত খাওয়ানো দাওয়ানো হয়? রাত 10:30-10:30 পর্যন্ত হয়, 10:30-10:30 পর্যন্ত। এখানে মোটামুটি রান্নার জন্য কজন আছেন? রান্নার বান্নার জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 8 থেকে 10 জন, ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এগুলোই হলো এখানকার অতিথি নিবাস। এখানে টোটাল 90টি রুম আছে, এর মধ্যে 35টি এসি রুম আছে আর বাকি সব নন এসি রুম। এই বিল্ডিংগুলো সবই হলো তিনতলা, আমি এখন দোতলায় আছি। চলুন আপনাদেরকে ওপর থেকে ভিউটা দেখাই, সাথে এসি নন এসি সব রুমগুলো ঘুরে দেখাই। চারিদিকে সবুজে ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি, মনোরম একটা পরিবেশ আপনারা এখানে এসে কিন্তু উপভোগ করতে পারবেন। চলুন এখন আপনাদেরকে একটা নন এসি রুম দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই রুমটি, এই রুমটিতে আপনারা 4 থেকে 5 জন থাকতে পারবেন। এই রুমটির ভাড়া শুরু হচ্ছে 500 টাকা থেকে, অর্থাৎ এখানে ভাড়া হচ্ছে একজন থাকলে 500, দুজন থাকলে 600, তিনজন থাকলে 700, চারজন থাকলে 800, এই হিসাবে। বাথরুমে গিজার, কোমোড, শাওয়ার সবই আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটি। প্রত্যেকটা রুমের সাথেই আছে একটা করে অ্যাটাচ ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা একটা অপরূপ সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এসি রুম, এই রুমে 4 থেকে 5 জন থাকতে পারবেন। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে, অর্থাৎ একজন থাকলে 1200, দুজন থাকলে 1300, তিনজন থাকলে 1400, আর চারজন থাকলে 1500, এই হিসাবেই কিন্তু এখানে রুম ভাড়া। রুমের মধ্যে খাট, বিছানা, আনলা, চেয়ার, টেবিল সবই কিন্তু পেয়ে যাবেন। রুমগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। এই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটে সব রকম ফেসিলিটি আছে, এখানে গিজার, কোমোড, বেসিন, আয়না, শাওয়ার সবই পেয়ে যাবেন। এই রুমগুলিতেও একটা করে অ্যাটাচ ব্যালকনি আছে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে অতিথি নিবাসে থাকার জন্য কিছু নিয়মাবলী। আবার জলের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিল্ডিংয়ে অনেকগুলি অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আপনারা এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে এসে সরাসরি রুম বুক করতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করেও এসে রুম বুক করতে পারেন। এখানে চেক ইনের টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম হলো বেলা 11টা। আশ্রমের ছাদ থেকে দেখুন পিছন দিকের ভিউ। এই ভারত সেবাশ্রমে আছে টোটাল 300 বিঘা জমি, এর মধ্যে 100 বিঘা জমিতে আছে কম্পাউন্ড আর বাকি 200 বিঘা জমিতে চাষ আবাদ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এগুলি সবই হলো আশ্রমের জমি জায়গা, এই পুকুরটিও হলো আশ্রমের। এই ভারত সেবাশ্রমের ছাদে অনেক সোলার প্যানেল লাগানো আছে, এখানে সোলার এনার্জি থেকে তৈরি বিদ্যুৎ এখানে ব্যবহার করা হয়। এই কম্পাউন্ডের ভিতরে একটি আইটিআই কলেজও আছে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো স্বামী পূর্ণমানন্দজি মহারাজের মন্দির। এখানে 3 বেলা পুজো হয়ে থাকে, এখানে কোনো পুরোহিত না, প্রতিদিনকার নিত্য পুজো এখানকার ছাত্ররাই করে থাকে। পুজো শেষ হওয়ার পর আমরা এখানে প্রসাদ খেলাম। এখানে মা দুর্গারও একটি মন্দির আছে। আর মহাদেবেরও একটি মন্দির আছে। এটা হলো আশ্রমের বাগান বাড়ি। আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি এবং ড্রাইভারের থাকারও এখানে ব্যবস্থা আছে। আপনারা যদি আপনাদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে যদি এখানে আসেন তাহলে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। আপনারা যদি কেউ এই বোলপুর ভারত সেবাশ্রম সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জেনে নিতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরকমই অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।